হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? হেলটিপ 24 চ্যানেলে আজকে দেখছি একটি ভিন্ন মাত্রার এপিসোড। তো বন্ধুরা, আমি ফাইজুর রহমান অনিক আপনাদের সবাইকে হেলটিপ 24 চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আসছি একটু পর, আমাদের সাথেই থাকুন। পানির অপর নাম জীবন, তাই আমাদের জীবন রক্ষার্থে বিশুদ্ধ পানি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আজকের সময়ে বাজারে অনেক পানি পাওয়া যায় এবং তাদের গুণগত মান নিয়ে আমাদের তেমন কোনো ধারণা নেই বললেই চলে। বন্ধুরা, আজকের এপিসোডে আমরা আলোচনা করতে যাচ্ছি সেই রকম একটি স্বাস্থ্যসম্মত ও বিশুদ্ধ ড্রিঙ্কিং ওয়াটার নিয়ে। আমরা অনেকেই জানি না বাংলাদেশে একটি সরকারি ড্রিঙ্কিং ওয়াটার কারখানা আছে। এই কারখানায় উৎপাদিত পানির নাম হচ্ছে মুক্তা। এটি গাজীপুরে অবস্থিত সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হয়। বন্ধুরা, এর বিশেষত্ব হলো এই কারখানা সম্পূর্ণরূপে প্রতিবন্ধীদের দ্বারা চলে, কোনো স্বাভাবিক সুস্থ মানুষকে এখানে কাজ দেওয়া হয় না। এখান থেকে যে লাভ হয় তার পুরো অংশই প্রতিবন্ধীদের কল্যাণে ব্যবহার করা হয়। জেনে অবাক হবেন যে সরকারি হাই লেভেলের মিটিং ও প্রোগ্রামগুলোতে এই পানি ব্যবহার করা হয়। তো সহজেই বুঝতে পারছেন যে এটি কেমন বিশুদ্ধ হতে পারে, অথচ দাম একই। কোনো বিজ্ঞাপন না থাকার কারণে এর প্রসার ঘটছে না, সেই সাথে প্রতি জেলায় জেলায় ডিলার দরকার। বন্ধুরা, এক বোতল পানি কিনেও যদি এই পিছিয়ে পড়া মানুষগুলোর উপকার করতে পারে, এতে ক্ষতি কী? পানি তো আমরা কিনছি। জেনে অবাক হবেন যে এ পানিতে কখনোই শ্যাওলা বা ময়লা পাওয়ার সম্ভাবনা নেই। কেউ কারখানাটি দেখলে অবাক হবে এখানে কীভাবে পানি মাটির নিচ থেকে তোলা হয়, বিশুদ্ধ করা হয় এবং বোতলজাত করা হয়। বন্ধুরা, প্রচারই প্রসার, অনগ্রসর জনগোষ্ঠীর জীবন মান উন্নয়নে আপনিও সংযুক্ত হন, তাই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন। পোস্টার বা ব্যানারের মতো বিজ্ঞাপন দেওয়া হয় না বলেই কি সহায়তার হাত আমরা বাড়াতে পারি না? অবশ্যই পারি। সর্বশেষে এই কারখানায় যে সকল প্রতিবন্ধী ভাইয়েরা শ্রম দিয়ে যাচ্ছে তাদের সবাইকে আমাদের চ্যানেল হেলটিপ 24 এর পক্ষ থেকে লাল স্যালুট। এভাবেই এগিয়ে যাবে আমাদের বাংলাদেশ। ধন্যবাদ সবাইকে।